হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি আবার দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রেসিপি, ফুলকপির কোরমা। দারুণ সুন্দর হয় এই রেসিপিটা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গে খাওয়া যাবে। চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এর জন্য প্রথমে অবশ্যই লাগবে আমাদের ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে আমি এরকমভাবে কাট করে নিচ্ছি। ফুলগুলোকে এরকমভাবে একটু বড় পিস রেখে তারপরে এটাকে মাঝ বরাবর একটুখানি কাট করে নিচ্ছি। বেশি কিন্তু ছোট করছি না, দেখুন এরকম চারফালা করে নিলাম, যাতে ফুলগুলো দেখতে ভাল লাগে এবং ভালো করে সেদ্ধও হয়ে যায় আর ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমি এবার একটা বড় বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ফুলকপির ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটুখানি লবণ। আমি মোটামুটি 1 স্পুন মতন সল্ট ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জলে এটাকে 10-15 মিনিট একটু এরকম ভিজিয়ে রেখে দেবো, তাতে যা ইম্পিউরিটিস আছে সেইগুলো সব বেরিয়ে যাবে। এরপর একটা পেস্ট বানাবো, এর জন্য কয়েকটা কাজু বাদাম আর একটুখানি নিয়ে নিয়েছি পামকিন সিডস দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটুখানি ফ্রেশ ক্রিম। আর নিয়ে নেবো এবার একখানা মিক্সার বানানোর জন্যে 2 চামচ টক দই। টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কোনো লাম্পস যাতে না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিঞ্জার পাউডার, একটুখানি সামান্য চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, টেস্টটা ভালো আসবে নিরামিষ রান্নায়। দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনে আর জিরের গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলার কিন্তু পরিমাণগুলো সমস্ত আমি পরিমাণে কম রেখেছি, 1/4 স্পুন আর কয়েকটা তো পিঞ্চ অপও দিয়েছি, মানে একদম সামান্যই মশলা লাগবে এই রেসিপিটার জন্যে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে আর একটুখানি আমি জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি মিক্সারটাকে। এরকমভাবে মিক্সারটা বানিয়ে নিলাম। এরপরে চলুন মেন রেসিপিটা স্টার্ট করছি। এই জন্য প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 1 স্পুন মতো সাদা তেল। এই রেসিপিটা পুরোটাই সাদা তেলেই করে দেখাচ্ছি। তেলটা গরম হতে তাতে দিয়ে দেবো প্রথমে ফুলকপিগুলোকে। ফুলকপির জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এরপরে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য একটু সটে করে নেবো। হালকা একটু ব্রাউনিশ কালার এলে তখন তুলে সাইডে রেখে দেবো, বেশি ডিপ ফ্রাই করা দরকার নেই, হালকা জাস্ট একটুখানি এরকম কালার ধরে আসলেই হবে। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ে আবারও দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেল, মানে 1 স্পুন মতন দিলাম। আর দিয়ে দেবো 1/4 স্পুন মতন ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, দারুণ একটা ফ্লেভার আনবে রান্নার মধ্যে। ঘিটাকে দিয়ে ভালো করে ঘিটা গলে যাওয়া অবধি ওয়েট করবো, তারপরে দিয়ে দেবো পিঞ্চ হিং। হিংটা একটুখানি সামান্য দেবো, দিয়ে দিয়ে দেবো দইয়ের যে মিক্সারটা বানিয়েছিলাম মশলা দিয়ে সেই দইয়ের মিক্সারটা। আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো 2 মিনিটের জন্যে। নাড়াচাড়া করে 2 মিনিট কষানো হয়ে গেছে। এরপরে যেই পেস্টটা বানিয়েছিলাম কাজু আর চারমগজ দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। আর কন্টিনিউয়াসলি স্টার করবো, মানে কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকবো, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নিচে ধরে যেতে পারে, সেই জন্য সেটা খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এরকমই নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে। তেল রিলিজ করে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করবো। ফুলকপিটাকে দিয়েও কিন্তু 2 মিনিট এরকম নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে যখন ফুলকপিগুলো মশলার সঙ্গে মিক্সড হয়ে যাবে, সমস্ত মশলাটা ফুলকপির সঙ্গে লেগে যাবে গায়ে গায়ে, সেই সময় দিয়ে দেবো উষ্ণ গরম জল 1/2 কাপ মতন। এইটা কিন্তু বেশি গ্রেভি হবে না, রান্নাটা একটু গায়ে গায়ে মাখোমাখোই হবে, তাই জাস্ট ফুলকপিটা সেদ্ধ করার জন্যে একটুখানি জাস্ট উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এরপরে ঝালের জন্য সামান্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো 5-7 মিনিটের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে। বন্ধুরা যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদের জন্য নুন। নুনটা কিন্তু আমি আগে একদমই ব্যবহার করিনি, এই সময় নুনটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুললি ফুলকপিগুলোকে ভালো করে কুক হয়ে যাচ্ছে। ফুলকপিগুলো দেখুন কিন্তু ভাঙেনি, আমার একটুও গোটা রয়েছে, কিন্তু ভালো মতন সেদ্ধও হয়ে গেছে, সেই খেয়ালটা রাখতে হবে। তাই বেশি নাড়ার দরকার নেই, লো ফ্লেমে রান্না করলেই দেখবেন ফুলকপিগুলো গোটাও থাকবে, ভাঙবে না এবং দেখতেও ভালো হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। দিয়ে দিলাম উপর থেকে ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও 2 মিনিট এরকমই নেড়ে চেড়ে একটু মিক্স করে নেবো। দিয়ে দিয়ে দেবো একটুখানি কাসৌরি মেথি হাতে গ্রাস করে। কাসৌরি মেথিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা যদি চান আমার চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে রেখেছি ভেজ নন ভেজ স্ন্যাক্সের, চাইলে সেইগুলো দেখতে পারেন, নানান ধরনের রেসিপি সেখানে আমি শেয়ার করেছি। এবার এটাকে গরম গরম রুটি বা পোলাও বা পরোটা লুচি সবার সঙ্গে সার্ভ করে দিতে পারেন। যে কোনো দিন নিরামিষ রান্নায় এটা একটা সার্ভ করে দেখবেন, গেস্টরা বা বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে আপনার। একদম সম্পূর্ণ অন্য স্টাইলের বানালাম ফুলকপির কোরমা, আশা করি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশানের জন্যে। চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টেও বানানো আছে দেখতে পারেন, এবং চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি রোজই আসি, চাইলে সেইগুলো দেখতে পারেন। তাই অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটাই পর্যন্তই থাকলো, আমি চটজলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।